হ্যালো, আসসালামু আলাইকুম। মুখের স্বাদকে দ্বিগুণ হারে বাড়িয়ে তুলবে আমি এমন একটি রেসিপি নিয়ে আসছি, আপনারা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছেন। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর আস্ত লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে আলু সিদ্ধ। তো আলু সিদ্ধটা বলে রাখি যে আলুটা আপনারা কোন পর্যায়ে সিদ্ধ করবেন এবং কীরকম সিদ্ধ করলে আলুটা পারফেক্ট ভর্তা হবে। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আর এই আলুটাকে 80% সিদ্ধ করে নিতে হবে, 100% সিদ্ধ করা যাবে না। আমি একটা আলু ভেঙে দেখাচ্ছি, দেখুন আলুটা চাপ দিলে একেবারে গলে যাবে না, একটু শক্ত থাকবে কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে যাবে, এমন অবস্থায় কিন্তু আপনারা আলুটা নামিয়ে নেবেন। তো শুরু করার আগে আমি বলে নিব, যারা আপনারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। তো এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে, তেলটা একেবারে গরম হয়ে আসলে আমি কেটে রাখা পেঁয়াজকে দিয়ে দিব এবং এটাকে একেবারে বেরেস্তার মতো করে ভেজে নিব। আর এইভাবে যদি আলু ভর্তা তৈরি করা যায়, বিশ্বাস করেন আপনারা ভাত অনেক খাবেন, যেটা কিনা মাছ মাংস দিয়েও ভাত খেতে পারেন না। তো আমি এইভাবেই তৈরি করি, আপনারা কে কীভাবে তৈরি করে জানি না, তো যারা এইভাবে এখন পর্যন্ত তৈরি করেন নাই চাইলে তৈরি করে নিতে পারেন। তো আমি এখন শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি তেলে ভাজবো না, এটাকে আমি পুড়িয়ে নিব আগুনের মধ্যে, চুলায় দিয়ে পুড়িয়ে নিব। আর এই পুরনোর যে একটা স্মোক দেখুন, এটাই কিন্তু আলুর ভর্তাটা কিন্তু স্বাদের পরিমাণ দ্বিগুণ হারে বাড়িয়ে তুলবে। তো দেখুন এরকম লাল হয়ে আসলে, একেবারে পুড়ে আসলে পুরোটা, তারপরে আপনারা এটাকে নামিয়ে নেবেন। তো এরপরে আমি আলুটাকে একেবারে ম্যাশ করে নিব। তো আমি এখানে হাত দিয়ে করেছি, আপনারা চাইলে হ্যান্ড বিটের সাহায্যে আলুটাকে একেবারে মাখিয়ে নিতে পারেন খুব সুন্দর করে। তো এরপরে আমি দেখুন একেবারে ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম। আর এই আলু ভর্তা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। তো রমজানে কিন্তু আপনারা সেহরিতে গরম গরম ভাতের সাথে আলু ভর্তাটা খেতে পারেন। তো আমি এই বেরেস্তাটাকে হাত দিয়ে কিন্তু একেবারে ভেঙে নিলাম। আর এখানে পুড়িয়ে রাখা মরিচ নিয়ে নিচ্ছি, আপনাদের কী কীরকম ঝাল খান তার উপর ডিপেন্ড করে আপনারা ঝালটা নেবেন। তো আমি এখানে দুইটা নিয়ে নিয়েছি। তো এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে ভেঙে নিব আমি, দেখুন। এরপরে আমি দিয়ে দেবো সরিষার তেল, 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আর এই তেলটা আপনারা কম বেশি দিতে পারেন স্বাদের উপর ডিপেন্ড করে, তো এখানে 2 চামচ দিলেই আমি মনে করি পারফেক্ট। সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এখন আলুটাকে মাখিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে আলু ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই যারা আলু ভর্তা এইভাবে পছন্দ করেন অবশ্যই তৈরি করবেন, আর যারা ঝাল একটু কম খেতে পছন্দ করেন তো ঝালের পরিমাণ কম বেশি নিয়ে নিতে পারেন। তো মাখানোর পরে দেখবেন সরিষার তেলটা যখন মাখানো হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তো আপনারা এইভাবে তৈরি করে নিবেন, আর গরম গরম ভাতের সাথে আপনারা ট্রাই করলে দেখবেন অনেক মজা, আর খেতেও অনেক ভালো লাগবে। তো কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।